সো ওয়ান স্টারগুলো চাইলে স্কিপ করতে পারো, আর ডাবল স্টার এবং ট্রিপল স্টারগুলো পড়তে হবে। ট্রিপল স্টারগুলো অনেক বেশি ভালো করে পড়তে হবে, এবং সেই সংক্রান্ত এই যে জিনিসগুলো রয়েছে এই পিডিএফটা, মানে এই যা যা টপিক এখানে আসে না, এই সমস্ত টপিক আমাদের কোর্সে পড়াবো, এই সমস্ত টপিক আমাদের কোর্সে পড়াবো। এবং এটার মূল্য রাখা হয়েছে ওয়ানলি, এটার মূল্য রাখা হয়েছে ওয়ানলি 120 টাকা। এক মূল্য ছিল, পূর্বের মূল্য 1160 টাকা, এবং আমরা 20 তারিখ পর্যন্ত একটা ডিসকাউন্ট দিচ্ছি, যদিও বা আমাদের কালকে থেকে ক্লাস শুরু হয়ে যাবে। ডিসকাউন্ট হচ্ছে 60% ডিসকাউন্ট, এবং ফিটা ওয়ানলি 490 টাকা। তিনটা কোর্স একসাথে 490 টাকা, যেখানে সিঙ্গেল কোর্সের ফি রাখছিলাম 390 টাকা, বাট তুমি যদি আর 100 টাকা যোগ করতে পারো তাহলে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা কোর্সই তুমি পেয়ে যাচ্ছ, এবং দ্রুতই ভর্তি হয়ে যাও, কালকে থেকে ক্লাস শুরু হয়ে যাবে। হেল্পলাইন নম্বর আছে, হোয়াটসঅ্যাপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপে জাস্ট তুমি মেসেজ দিয়ে রাখবা যে ভাই আমরা পিডিএফটা কিনতে চাই, কীভাবে কিনবো, দ্যাটস আমার প্রসেসটা বোঝাই দেবো। তুমি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলেই পিডিএফটা কিনতে পারবে। এবং কোর্স সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও, ভর্তি হতে চাও, এটা হেল্পলাইন নম্বর, এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই চলবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি মূলত একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য আসলে ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে যে তোমরা জানো যে আমি গুচ্ছের জন্য একটা কোর্স লঞ্চ করেছি, সেই কোর্সটা হচ্ছে কালকে থেকে শুরু হবে এবং তোমাদের 30 তারিখে শেষ হবে। মাঝখানে তোমাদের 4 দিন মতো 2টা করে ক্লাস নেওয়া লাগবে। ঠিক আছে, সো আমি তোমাদের একটু বলি যে, এবং একটা সাজেশন গুচ্ছর জন্য আমি একটা সাজেশন তৈরি করেছি, যদিও ঢাকা ইউনিভার্সিটির জন্য কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়ার কারণে দেখা যাচ্ছে ম্যাথ ফিজিক্সে কিছুটা তোমরা মানে সিলেবাসের বাইরে থেকে আসার কারণে হয়তো বা দেখা যাচ্ছে সাজেশন থেকে তোমরা একটু কম কমন পাইছো, বাট বায়োলজি কেমিস্ট্রি, বাট কেমিস্ট্রি যে পার্টটা দিয়েছিলাম ওখানে যে টপিকগুলো দিয়েছিলাম, টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন এসেছে, কিন্তু তোমরা জাস্ট প্রশ্নগুলো হাইলাইট করেছো, প্রশ্নগুলো না। আসলে আমি তোমাদেরকে বলেছিলাম যে টপিকগুলো তোমরা ভালোভাবে পড়বা, সো আমি এই সাজেশনটা একটু অন্যভাবে তৈরি করছি, যেহেতু তোমরা বলছো যে ভাই এই সাজেশনটা খুব বেশি আসলে আমাদের হেল্প হয় নাই, সো আমি গুচ্ছর জন্য একটু অন্যভাবে সাজাইছি, তোমাদেরকে একটু দেখাতে চাই। এবং এটার প্রাইস আমি খুবই কম রাখবো, এবং হচ্ছে যে আমাদের যে গুচ্ছ স্ট্যান্ডার্ড যে কোর্সটা ছিল সেটার কথা যদি একটু বলে নিই, সেটা হচ্ছে আমাদের গুচ্ছর জন্য যে এক মূল্য ছিল, পূর্বের মূল্য 1160 টাকা, এবং আমরা 20 তারিখ পর্যন্ত একটা ডিসকাউন্ট দিচ্ছি, যদিও বা আমাদের কালকে থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আর হচ্ছে যে গ্রুপে আমাদের কিন্তু রুটিন দিয়ে দিয়েছি, কালকে যে ক্লাসটা হবে আমরা কিন্তু রুটিন দিয়ে দিয়েছি কালকে থেকে ক্লাসের। সো ডিসকাউন্ট হচ্ছে 60% ডিসকাউন্ট, এবং ফিটা ওয়ানলি 490 টাকা। তিনটা কোর্স একসাথে 490 টাকা, যেখানে সিঙ্গেল কোর্সের ফি রাখছিলাম 390 টাকা, বাট তুমি যদি আর 100 টাকা যোগ করতে পারো তাহলে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা কোর্সই তুমি পেয়ে যাচ্ছ, এবং দ্রুতই ভর্তি হয়ে যাও, কালকে থেকে ক্লাস শুরু হয়ে যাবে। বাট এই ডিসকাউন্টটা থাকবে হচ্ছে 20 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এবং এই পিডিএফটা আমি তোমাদেরকে একটু দেখাই যে পিডিএফটা আসলে কীভাবে সাজাইছি, একটু যদি দেখাই তোমাদের। প্রথমে সূচিপত্র দেওয়া রয়েছে যে কত নম্বর পেজে কী আছে। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কথা যদি বলি তাহলে দেখো, আমি যদি ভেক্টর থেকে দেখাই, ভেক্টর থেকে যা যা শিখতে হবে সেটা এখানে সুন্দর মতো দেওয়া রয়েছে, মানে যা যা করা লাগবে আর কি। ঠিক আছে, এখন কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু পড়তে হবে সেটা এখানে বলে দিয়েছি, যে 3 স্টারগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, 2 স্টার এবং 1 স্টার। এখানে আমি দেখাইছি যে 1 স্টারগুলো তোমরা চাইলে স্কিপ করতে পারো, এবং হচ্ছে 2 স্টারগুলো মোটামুটি শিখে রাখবা, 3 স্টারগুলো সব থেকে গুরুত্ব দিয়ে পড়বা। এবং সেটা কি আসলে দেখো, টপিক ভিত্তিক প্রশ্নের পরিসংখ্যান, গুচ্ছ অন্তর্ভুক্ত, বানানটা একটু ভুল গেছে, বিগত 15 বছরের প্রশ্ন অ্যানালাইসিস, অর্থাৎ বিগত 15 বছরে গুচ্ছ অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যতগুলো প্রশ্ন এসেছে, এবং বিষয়টা এমন না যে যে জায়গা থেকে প্রশ্ন বেশি এসেছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এরকমটা না, গুচ্ছের জন্য একটু ভিন্ন। বিকজ গুচ্ছতে তোমাদের দেখো লাস্ট 2 ইয়ার্সের কোশ্চেন, তাহলে দেখবা যে ম্যাথমেটিক্স টার্মগুলো বেশি দেয়, থিওরিটিক্যাল টার্মগুলো কিন্তু কম দেয়। যেমন তো ঢাকা ইউনিভার্সিটি যেরকম প্রশ্ন করছে না উল্টাপাল্টা, গুচ্ছতেও কিন্তু 2020 সালে এরকম উল্টাপাল্টা প্রশ্ন করছিল, 21 সালেও তার থেকে একটু সহজ করছিল, বাট ওভারঅল কিন্তু আসলে গুচ্ছতেও কিন্তু প্রশ্ন তুলনামূলক কিন্তু সহজ হয় না, কঠিনই হয় বলা যায়, একেবারে সহজ দেয় না। ঠিক আছে, সো সেই জায়গা থেকে তোমার হচ্ছে সাজানো কতগুলো প্রশ্ন এসেছে সেটাও লিখে দেওয়া, এবং কোনটা বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা স্টার চিহ্ন দেওয়া বোঝানো হয়েছে। যেমন স্কেলার ও ভেক্টর রাশির উদাহরণ, স্কেলার ও ভেক্টর রাশির উদাহরণ তোমরা জানো, এবং এটা ছন্দের মাধ্যমে কিন্তু মুখস্থ রাখা যায়, এটা ডাবল স্টার, বিগত 15 বছরে 8টা প্রশ্ন আসছে। আবার দেখো ভেক্টর রাশির গুণন সম্পর্কিত, যেটা ভেক্টর রাশির গুণন অর্থাৎ ক্রস গুণন যে বিষয়গুলো রয়েছে, ক্রস গুণন সম্পর্কিত ম্যাথ। ঠিক আছে, ক্রস গুণন সম্পর্কিত যত ম্যাথ আছে, যেমন ক্রস গুণন দিয়ে আমরা ক্ষেত্রফল বের করি, রাইট? সো ক্রস গুণন সম্পর্কিত যে ম্যাথগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ট্রিপল স্টার, বিকজ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এবং কখন সমান্তরাল হয় ভেক্টর দুটি সেটা কিন্তু ক্রস গুণন সম্পর্কিত। একক ভেক্টর সংক্রান্ত ডাবল স্টার, নৌকা নদী সংক্রান্ত 1 স্টার, মধ্যবর্তী কোণ
এই যে তোমার দেওয়া আছে ডট গুণন ও ক্রস গুণন। সো ক্রস গুণন ডট গুণন এই দুইটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এই জন্য ট্রিপল স্টার দেওয়া, লম্ব অভিক্ষেপ উপাংশ এখানে কিন্তু তোমার আছে ওয়ান স্টার দেওয়া। এভাবে প্রতিটা চার্ট করে আমরা সুন্দর মতো সাজিয়েছি যে কোনটা তোমাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। প্রশ্নের সংখ্যা সুন্দর করে সাজানো রয়েছে। তুমি যদি পরের চ্যাপ্টার দেখো নিউটনের বলবিদ্যা, যা যা শিখতে হবে এখানে দেওয়া রয়েছে, এবং হচ্ছে বিগত বছরের প্রশ্ন যে যে টপিক থেকে আসছে কতগুলো আসছে সেটা লিখে রাখছি, অ্যান্ড হচ্ছে কতটুকু গুরুত্ব দিয়ে পড়তে হবে সেই টপিকগুলো ওখানে পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে। এবং যেটা বলেছি যে থ্রি স্টারগুলো সব থেকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং এই দেখো, এই দেখো যে নিউটন গ্যালিলিওর সূত্রের বেসিক যে তথ্যগুলো রয়েছে তুমি চাইলে এটা স্কিপ করতে পারো, বাট হাতে সময় রাখলে দেখে যেতে পারো। সো ওয়ান স্টারগুলো তুমি স্কিপ করতে পারো। এখানে যতগুলো প্রশ্ন মানে যতগুলো টপিক থেকে প্রশ্ন আসছে সব টপিকগুলো সুন্দরভাবে অ্যানালাইসিস করে সাজানো, এবং আমি যেটা বিশ্বাস করি যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসলে আসবে। সাজেশনটা আসলে এভাবেই তৈরি করা হয়, বাট আমি ঢাকা ইউনিভার্সিটি সাজেশনের ক্ষেত্রে যেটা করছি আমি ওখানে প্রশ্ন অ্যাড করছিলাম, এবং টপিকগুলো যে আমি তোমাদের বলে দিয়েছি বক্স করে এই টপিকগুলো তোমাদের মানে চোখে বাঁধে নাই। তোমরা যেটা করছো যে আসলে ভাই আপনি তো যেটা বলেছেন প্রশ্ন তো আসে নাই, আসলে সাজেশনে তো আমি যেই প্রশ্ন দিব ওই প্রশ্ন তো হুবহু পাবা না তুমি, বাট আমি এই যে টপিক বলেছি টপিকগুলো থেকে দেখো তুমি প্রশ্ন আসছে, বাট টপিকগুলো থেকে কমপ্লেক্স প্রশ্ন এসছে। বিগত বছরে যেরকমটা আসে সেরকমটা এই বছর আসে নাই। সো এটা তোমার জন্য যেরকম কঠিন সবার জন্যই কঠিন। সো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, যেহেতু প্রশ্ন কঠিন সো অল্প মার্ক পাইলে চান্স হবে, 52% আর 53%ও দেখবো চান্স হয়ে গেছে, ঠিক আছে। সো এটা তোমার জন্য কঠিন আর সবার জন্যই কঠিন, যারা ইঞ্জিনিয়ারিং প্রসেসে নিচ্ছে তারাই দেখাচ্ছে পারে নাই, তুমি ভার্সিটি কোচিং করছিলে তোমার তোমার তো কঠিন লাগবেই, স্বাভাবিক না। সো এটা আসলে কষ্টকর কিছু নাই। এখন সামনের যে ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য ট্রাই করো, তোমার কম মার্কেও চান্স হবে, এটা নিয়ে চিন্তা করো না, ঠিক আছে। সো এখানে যেমন বল ভর ত্বরণ সম্পর্কিত ম্যাথ, এফ ইকুয়াল টু এম এ, এর কিন্তু অনেকগুলো ভ্যারিয়েশন আছে, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এস, রাইট। সো ওই যে এর কিন্তু অনেকগুলো মিনিং আছে, রাইট। সো ওই জিনিসগুলো কিন্তু তোমাদের আসলে ওই রিলেটেড ম্যাথ তোমাদেরকে ভালোভাবে শিখতে হবে। এরকম ম্যাথ আসছে প্রায় 17টার মতো, ঠিক আছে। সো ট্রিপল স্টার দেওয়া, সো ওয়ান স্টারগুলো চাইলে স্কিপ করতে পারো, আর ডাবল স্টার এবং ট্রিপল স্টারগুলো পড়তে হবে। ট্রিপল স্টারগুলো অনেক বেশি ভালো করে পড়তে হবে, এবং সেই সংক্রান্ত এই যে জিনিসগুলো রয়েছে এই পিডিএফটা মানে এই যা যা টপিক এখানে আসে না এই সমস্ত টপিক আমাদের কোর্সে পড়াবো, এই সমস্ত টপিক আমাদের কোর্সে পড়াবো। এবং এটার মূল্য রাখা হয়েছে ওনলি $120, $120, ঠিক আছে। এইটার প্রাইস অনলি $120, $150 জায়গায়, ঠিক আছে, $150 জায়গায় $120 প্রতিটা সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবই পাবা এখানে, সব দেওয়া রয়েছে $120 পিডিএফ, ঠিক আছে। এই যে এখানে এটা আছে ফিজিক্স, তারপরে এই পাশে আমি তোমাদের একটু দেখাই, এই যে ফিজিক্সও গেল, এবার হচ্ছে আমি তোমাকে এটা দেখাই বায়োলজিটা, এই যে বায়োলজি, ঠিক আছে। এই যে যেমন এবার থেকে দাদা শিখতে হবে কোষের গঠন, কোষ প্রায়সিড, প্রোটোপ্লাজম, কোষ ঝিল, এখন কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ দেওয়া রয়েছে। দেখো কোষের গঠন তোমাকে বেশি ভালো করে পড়তে হবে, কোষ প্রায়সিড তেমন গুরুত্বপূর্ণ না, এইগুলো তুমি চাইলে স্কিপ করতে পারো বাট দেখে রাখা বেটার। এর ভিতরে আবার আসার মতো প্রশ্ন কোনটা, এই যে লাইসোসোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, আবার তোমাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে কোন টপিকটা তোমাকে পড়তে হবে এই টপিকটা তুমি এখানে সিলেক্ট করো, মূল বইতে যাও শুধুমতো পড়ো, কোন টপিক পড়বা সব হোধায় পড়ার প্রয়োজন নাই। সো এখানে কিন্তু সুন্দর মতো দেওয়া রয়েছে, ঠিক আছে, এটা তোমাদের জন্য অনেক বেশি কাজে দিবে আই গেস। সো এটা 20 তারিখ পর্যন্ত $150 জায়গায় আমরা $120 রাখবো, বাট কেউ যদি 20 তারিখের পরে কিনতে যাও সেক্ষেত্রে $150 পারচেস করা লাগবে বা $150 হয়ে যাবে, অর্থাৎ 20 তারিখ পর্যন্ত তুমি ডিসকাউন্ট পাবা, সেটা হচ্ছে $120 তুমি এই কোর্স মানে পারচেস করতে পারো। পারচেস করার সিস্টেম হচ্ছে আমাদের কোর্সে ভর্তি, আমাদের যারা কোর্সে ভর্তি আছো তাদের এই পিডিএফটা ফ্রিতে দিব, তাদের কেনা লাগবে না, ঠিক আছে। আর যারা হচ্ছে কোর্সে নাই শুধুমাত্র পিডিএফটা কিনতে চাও $120 দিয়ে কিনতে পারবা, সেক্ষেত্রে আমাদের যে হেল্পলাইন নম্বর আছে, হোয়াটসঅ্যাপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপে জাস্ট তুমি মেসেজ দিয়ে রাখবা যে ভাই আমরা পিডিএফটা কিনতে চাই কীভাবে কিনবো, দেখছি আমার প্রসেসটা বোঝাই দেবো, তুমি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলেই পিডিএফটা কিনতে পারবে। এবং কোর্স সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও, ভর্তি হতে চাও, এটা হেল্পলাইন নম্বর, এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই চলবে, ঠিক আছে। সো আবারও বলতেছি টোটাল ফি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা কোর্সের ফি $490। কেউ যদি আমাদের এই পিডিএফটা মানে তোমার কৃষিগুচ্ছর পিডিএফটা যদি পারচেস করতে চাও তাহলে আলাদাভাবে $120 দিয়ে পারচেস করতে পারো, অথবা আমাদের কোর্সে যদি কেউ ভর্তি হয়ে থাকো বা ভর্তি হয়ে যাও তোমার হচ্ছে $490, তাহলে সেক্ষেত্রে পিডিএফটা তোমাদের ফ্রিতে দেওয়া হবে, এবং পড়ানোর শেষে যে তোমাদের স্লাইডটা দেওয়া হবে এই জিনিসগুলো কিন্তু তোমাদের বিস্তারিত পড়ানো হবে কোর্সে, ঠিক আছে। এবং এটার
পিডিএফ অর্থাৎ কি টাইপের প্রশ্ন এসেছে পিডিএফটা পড়ানোর শেষে তোমাদেরকে প্রোভাইড করা হবে, ঠিক আছে? সো এইটা জাস্ট 20 তারিখ পর্যন্ত পাচ্ছ, এরপরে কিন্তু কোর্সের ফি বেড়ে যাবে, ঠিক আছে? সো আজকের এই ভিডিওটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।